নমস্কার, ডিজিটাল বাংলা স্টোরি ডট কমে আপনাদের সকলকে স্বাগত। উত্তরবঙ্গ রাজ্য গ্রন্থাগার কোচবিহারের গৌরব। গ্রন্থাগারে অনেক পুরাতন ও মূল্যবান পাণ্ডুলিপি এবং পুরনো পুঁথি রয়েছে, যেগুলি হাতে বানানো এবং কাগজ এবং তাল গাছের পাতায় লেখা। এখানে বহু পুরাতন দুষ্প্রাপ্য বই, পুরাতন ভারতীয় পত্রিকা এবং দুষ্প্রাপ্য বিদেশি নথিপত্র এবং প্রতিবেদন রয়েছে। এই গ্রন্থাগারে 125 বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে যখন মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে কর্নেল জে সি হাউগডেন কোচবিহার কমিশনার হিসেবে যোগদান করেন, সেটা 1864 থেকে 1873-এর কথা। কর্নেল হাউগডেন লন্ডনের মিস রোজারিও অ্যান্ড কো কোম্পানির একটি নিলামি থেকে এক স্টক বই কিনে 1870 সালে এই গ্রন্থাগারটি প্রতিষ্ঠা করেন। নীলকুঠির একটি ঘরে এই গ্রন্থাগার প্রথম চালু করা হয়। পরে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ল্যান্সডাউন হলে গ্রন্থাগার স্থানান্তর করেন 1895 সালে। এই ল্যান্সডাউন হল বর্তমানে এখন জেলা শাসকের অফিস। 1882 গ্রন্থাগারটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। বিহারের মহারাজা নতুন বই কেনার জন্য গ্রন্থাগারকে বাৎসরিক 2000 টাকা অনুদান করেন, যার ফলে গ্রন্থাগার সমৃদ্ধ হতে থাকে। জনসাধারণের লাভের জন্য বিভিন্ন পুঁথি, পাণ্ডুলিপি, রাজ দরবারের বিভিন্ন দুষ্প্রাপ্য নথি এই গ্রন্থাগারে রাখার ব্যবস্থা করা হয়। ডব্লিউ ট্রোটন তার বই ইন্ডিয়া আন্ডার ভিক্টোরিয়াতে এই গ্রন্থাগারের কথা উল্লেখ করে লিখেছেন, 1900 সালে এই গ্রন্থাগার বইয়ের সংখ্যা হয়ে দাঁড়ায় 8183। গ্রন্থাগারটি আস্তে আস্তে বিভিন্ন দরকারি নথি, প্রতিবেদন ও দুষ্প্রাপ্য পাণ্ডুলিপির আড়ত হয়ে ওঠে। বেশিরভাগ দুষ্প্রাপ্য বই এবং নথি শতাব্দী পুরনো। বিহারে এই গ্রন্থাগার দেখাশোনার ভার 5 জন কর্মী এবং 1 জন গেজেটেড র্যাঙ্কধারী গ্রন্থাগারিকের উপর ন্যস্ত করা হয়। রাজ্য কাউন্সিলের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর দায়িত্বে এই গ্রন্থাগারটিকে রাখা হয়। ভারত সরকারের সাথে কোচবিহার যুক্ত হওয়ার পর থেকে এই গ্রন্থাগার জেলা শাসক ও সরকার নিযুক্ত একজন গ্রন্থাগারিক এবং একজন পিয়নের দায়িত্বে রাখা হয়। 13 নভেম্বর 1967 সালে কোচবিহার ডেপুটি কমিশনারের চেম্বারে বিশিষ্ট নাগরিকদের নিয়ে বসা অধিবেশনে রাজ্য গ্রন্থাগার ও জেল গ্রন্থাগারকে একত্রিত করা হয় বা জোড়া লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 1957 সালে গ্রন্থাগার পরিকল্পনার প্রতিশ্রুতি অনুযায়ী কোচবিহার জেলা গ্রন্থাগার প্রতিষ্ঠা পায়। 1968 সালে তখনকার ডেপুটি কমিশনার শ্রী ভাস্কর ঘোষ IAS গ্রন্থাগারকে বাঁচানোর আর্জিতে সাড়া দিয়ে জেলা গ্রন্থাগারের সঙ্গে সংযুক্তিকরণের প্রস্তাব পশ্চিমবঙ্গের তৎকালীন DPI এর কাছে পাঠান। এই প্রস্তাব রাজ্য সরকার গ্রহণ করেন এবং গ্রন্থাগার দুটো সংযুক্তিকরণ করে নতুন নামকরণ করা হয় উত্তরবঙ্গ রাজ্য গ্রন্থাগার। গ্রন্থাগারে রয়েছে দুষ্প্রাপ্য বাইবেল। সারা বিশ্বে কোচবিহার বাদে আর একটি মাত্র রয়েছে এই বাইবেল। এই বাইবেলের সব থেকে বড় বিষয়, বাইবেলটি সোনার জল করা এবং তার ওপরে চামড়াটি দুষ্প্রাপ্য। কোচবিহার মহারাজারা খুব শৌখিন ছিলেন। তারা যখন শিকার করতে যেতেন, বিভিন্ন দেশে ঘুরতে যেতেন, সেই সময়কার স্মৃতি হিসেবে ছবিগুলো 3D আকারে তুলে নিয়ে আসতেন কোচবিহার লাইব্রেরিতে। সেই স্মৃতির ছবিগুলোও রাখা রয়েছে এবং তা দেখার জন্য একটি বিশেষ যন্ত্র আজও বিদ্যমান। নিত্য নৈমিত্তিক যারা গ্রন্থাগারে যান, পড়াশোনা করেন, তারা রীতিমতো আতঙ্কে থাকেন, এই বুঝে ভেঙে পড়লো চাই। শীততাপ নিয়ন্ত্রিত করলেও গ্রন্থাগারে নেই কোনো ডি গ্রুপের কর্মী, ফলে এক প্রকার নোংরা অবস্থায় পড়ে রয়েছে সম্পূর্ণ গ্রন্থাগার সহ শৌচালয়। যারা প্রতিনিয়ত এই গ্রন্থাগারে পড়তে আসেন, অবস্থা এতটাই খারাপ যে তাদের পানীয় ব্যবস্থাটুকু এখানে নেই।
বারংবার জেলা প্রশাসনের উদাসীনতায় হারিয়ে যেতে বসেছে বা নষ্ট হয়ে যেতে বসেছে মহারাজার সময়কার ঐতিহাসিক এই গ্রন্থাগার। গ্রন্থাগারের দায়িত্বপ্রাপ্ত জেলা গ্রন্থাগার আধিকারিক শিবনাথ বাবু বলেন, আমরা লিখিতভাবে জেলা শাসকের কাছে এই বিষয়ে চিঠি করেছি যাতে বইগুলোকে অন্তত সঠিক রক্ষণাবেক্ষণ করা যায়। বক্তব্যটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এখানে যে লাইব্রেরিটা রয়েছে সেই লাইব্রেরিটা সত্যি পুরনো লাইব্রেরি, এবং লাইব্রেরিতে যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো হেরিটেজ ডকুমেন্ট। তো এই ডকুমেন্টগুলো পুরনো একটা সময় আমাদের যে ডিপার্টমেন্ট ছিল সেই ডিপার্টমেন্টের উদ্যোগে সেগুলো রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছিল, কিছু দূর পর্যন্ত হয়ে সেটা থেমে গিয়েছিল। তো পরবর্তীতে সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা চরিত্র করেছি, কিন্তু আমরা ডিএমসি একটা চিঠি লিখেছি, আমরা ডিপার্টমেন্টেও চিঠি লিখেছি যে অতি শীঘ্র সম্ভব সেগুলো রক্ষণাবেক্ষণ করা হোক, যত শীঘ্র সম্ভব বিষয়টা সলভ করবার জন্য ডিএমসি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। পিডব্লিউডি কে বলা হয়েছে যাতে তারা এই গ্রন্থাগারটি রক্ষণাবেক্ষণ করেন। আর বিল্ডিং এর যে দেওয়াল ভেঙে পড়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে পিডব্লিউডি এটার মধ্যে পড়ে। আমরা পিডব্লিউডি কে জানিয়েছি, চিঠি দিয়েছি, বাড়িটা যদিও নতুন কিন্তু তবুও নানান কাজকর্মে অসুবিধে হতে পারে, তো সেগুলো আমরা চিঠি দিয়েছি, তারা দেখেছেন, ইন্সপেকশন করেছেন, তারা তাদের বাজেটটা আমাদের যদি দিয়ে দেন তাড়াতাড়ি, আমরা তাহলে সেই মোতাবেক আমরা ডিপার্টমেন্টে পাঠিয়ে রক্ষণাবেক্ষণটা যত শীঘ্র সম্ভব করা যায় তার চেষ্টা করব। পানীয় জল প্রসঙ্গে তিনি বলেন, এর আগে 1 লক্ষ টাকা ব্যয়ে একটি পানীয় জলের প্রজেক্ট করা হয়েছিল কিন্তু তা দিয়ে পানীয় জল আসছে না। আসলে এখানকার যে পানীয় জলের যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে আমরা একটা 1 লাখ টাকা দিয়ে প্রজেক্ট তৈরি করেছিলাম, পিডব্লিউডির আন্ডারে করেছিলাম, কিন্তু এখানকার যে ভূতল জল সেই জল ভীষণ রকম আয়রনের সমস্যা আছে, তার জন্য এখানকার যে ওই সিস্টেমটা পুরো অকেজো হয়ে পড়ে আছে। করোনার কারণে টাকা আসছে না রাজ্য থেকে, এমত অবস্থায় তাই অসুবিধায় রয়েছে প্রত্যেকেই। বর্তমান সময়ে কোভিড পজিশন আসার জন্য কিছু টাকা পয়সার সমস্যা রয়েছে, তো সেই সমস্যার জন্য আমরা সেই জন্য রক্ষণাবেক্ষণ করতে পারছি না, সমস্যা হচ্ছে। আমরা খুব শীঘ্রই এগুলোর ব্যাপারে ব্যবস্থা নেব, আমাদের কিছুদিন আগে একটা মিটিং কল করা হয়েছিল, তো একজন দুজন গুরুত্বপূর্ণ মেম্বার এর সময় হয়নি বলে আমরা মিটিংটা রেফার করেছি। আমরা এই ব্যাপারগুলো দেখে দিচ্ছি এবং আমরা যে যে মানে কনসার্ন অথরিটির সঙ্গে কথা বললে এগুলোর সলিউশন হবে, আমরা যোগাযোগ করে এটা অ্যাকশন নেব। তাহলে কি রাজ্য সরকারের গাফিলতিতে নষ্ট হবে এই ঐতিহ্য? এখন প্রশ্ন সর্বত্র। এরকমই বিভিন্ন জায়গার বিভিন্ন স্টোরি দেখার জন্য চোখ রাখুন ডিজিটাল বাংলা স্টোরি.com এ। নমস্কার।